নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক কাল্পনিক গল্প কবিতা ও রহস্যের জাল দিয়ে সাজানো আমার এক বিশেষ নিবেদন রূপকথা। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আমার লেখা কালিকাচরণ তান্ত্রিকের জীবন মরণ, অমরের ভয়, পরিচ্য, কালচক্র, মিতুপাগলি, কালডাকিনী, লুস্কি দেবীর খড়গ, রক্তপেতু, অস্তিত্ব সংকটে, ভামরি দেবীর আবির্ভাব, দুর্মুখ ও ব্রহ্মরাক্ষস, এই ১১টা গল্প আপনারা এর আগেই রূপকথায় শুনেছেন। এই সিরিজের প্রতিটা গল্প একত্রিতভাবে শুনতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর হারিয়ে যান অলৌকিক গল্পের জগতে। আজ আপনার জন্য অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের দ্বাদশ পর্বের গল্প শূলিনী। প্রধান চরিত্রে কালিকাচরণ তান্ত্রিক, অমর, মোহন সেন, শীতাংশু চক্রবর্তী, শিউলি, হুদা কাপালিক, হীরক ও শূলিনী দেবী। শিউলি ও শূলিনী দেবীর চরিত্রে শুভশ্রী ঘোষ। শীতাংশুবাবু, মোহন ও হীরকের চরিত্রে সার্থক সরকার। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আমি, মানে অঙ্কুশ। এই গল্পের সকল অলৌকিক বর্ণনা শুধুমাত্র গল্প বানানোর উপাদান মাত্র। আশা করব আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধু গল্প শোনার আনন্দে আমার এই লেখাটাকে গ্রহণ করবেন। শুরু হচ্ছে কালিকাচরণ তান্ত্রিকের দ্বাদশ পর্বের গল্প শূলিনী। বেশ কিছুদিন হল গোপাল ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেছে। কালিকাচরণের রান্নার দায়িত্বের কাজটা সেই সামলাত। শুনেছি তার ফিরতে ফিরতে হপ্তাখানেক বা দিন দশেক লাগবে। গুরু যদি শিষ্যের কাজে সন্তুষ্ট হন তাহলে সারা জগৎ সেই শিষ্যকে ভালোবাসে। তাই ঠিক করেছি এই কটা দিন রান্নার কাজটা বরং আমিই করব। সেই মতন দিন ও রাতে রান্নার কাজ করি আর সন্ধে নামলে বৈঠকখানায় বসে তেল নুন মাখা মুড়ি ও তেলে ভাজা চিবোতে চিবোতে কালিকাচরণের মুখে নানান অলৌকিক গল্প শুনি। একদিন সন্ধ্যের সময় আমাকে খুঁজতে খুঁজতে বন্ধু মোহন সেন কালিকাচরণের বাড়িতে এসে হাজির হল। প্রথমটায় রাগ দেখিয়ে বলল, কী হে বন্ধু, তুমি এখানে? আরে গত দুদিন ধরে তোমার বাড়িতে গেলাম, দরজায় তালা। আজ তো আমার কপাল ভালো যে তোমার বাড়ির মালিকের সাথে দেখা হলো, তিনি জানালেন যে তুমি এখানে আছো, তাই আমিও চলে এলাম। তা বেশ করেছ। সঙ্গে সঙ্গে ভিতরের ঘর থেকে কালিকাচরণের গলা ভেসে এলো, অমর, কে এলো? গুরুদেব, মোহন এসেছে। তা তোরা কি বাইরেই দাঁড়িয়ে থাকবি? মোহনকে সঙ্গে করে ভিতরে আয়। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। মোহন বলল, বন্ধু, আসার সময় দেখলাম ওই কালীবাড়ির গলির মোড়ের দোকানটায় গরম গরম তেলে ভাজা বিক্রি হচ্ছে। আমি বরং সেখান থেকে তেলে ভাজা নিয়ে আসি, বুঝলে? বৈঠকখানায় ঢুকতেই কালিকাচরণ বলল, কি রে তুই একা যে, মোহন কোথায় গেল? এক্ষুনি বাইরে ঝমঝম করে বৃষ্টি নামবে যে। মোহন আসছে গুরুদেব, আমি ততক্ষণে গরম চা নিয়ে আসি। কালিকাচরণের বৈঠকখানায় যখন গরম চা, বেগুনি আর ধনে পাতার চপ সহযোগে সন্ধ্যের আসর বসল, তখন বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে।
একটু একটু করে চা খেতে খেতে মোহন বলল, পণ্ডিত মশাই, মনে হচ্ছে আমার চাকরিটা আর বেশি দিন থাকবে না, বুঝলেন? কেন, আবার কি হলো? না মানে আমার কোনো কাজই যে বসের মন মতো হচ্ছে না। দেখো, যারা সৎ ঈশ্বর বিশ্বাসী, ভগবান তাদেরই বেশি আঘাত দেন, কারণ মনের মালিন্য পুড়িয়ে নিখাদ সোনা করে দেন তাকে। আর যখনই সে সোনার মতন মূল্যবান হয়ে ওঠে, তখন তার সব কর্মই ভালো লাগে সবার কাছে। তাই বলবো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধরো, ভেঙে পড়ো না। তোমাদের তো আমি আমার সাধন জীবনের কত ঘটনার কথা বলেছি, সেখানে মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে কত ভয়ানক সব বিপদের মুখোমুখি হয়েছি, কিন্তু ঠিক সময় হলে মা সকল বিপদ থেকে আমাকে বেরিয়ে আসার পথ বলে দিয়েছেন। এমনই একটা ঘটনার কথা মনে পড়ছে। কালিকাচরণ যেন শিউরে উঠে থেমে গেল। ঘরের প্রদীপের আলোটা দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। মোহন জিজ্ঞাসা করল, কি ঘটনা? কালিকাচরণ অন্যমনস্ক হয়ে তক্তপোষ ছেড়ে ঘরের খোলা জানালার পাশে দাঁড়িয়ে বলল, সে এমন এক বিপদ যার ভয়ে একটা গোটা গ্রাম শ্মশানে পরিণত হয়েছিল। আবার থেমে গেল কালিকাচরণ, কি যেন ভাবতে লাগল। জিজ্ঞাসা করলাম, গুরুদেব, কি বিপদ? কালিকাচরণ এতক্ষণে স্বাভাবিকভাবে হেসে বলল, মোহনীর কথায় অনেকদিন বাদে মনে পড়ল সেই ঘটনা। আজ তাহলে সেই ঘটনার কথাই তোমাদের বলি। ওদিকে তখন ঘরের খোলা জানালা দিয়ে বৃষ্টির ছাটের সাথে ঠান্ডা বাতাস ছুটে এসে অদ্ভুত এক ঝিমঝিমে আমেজ এনে দিচ্ছে। কালিকাচরণ আটোসাটো হয়ে তক্তপোষের উপর বসে বলতে শুরু করল, বহুদিন আগের কথা, সেবার আমি এক সাধুর খোঁজ পেয়ে তিনার দর্শন হেতু সীতারামপুরে ঘুরে বেড়াচ্ছি। শুনেছি তিনি উচ্চকোটি মার্গের সাধক, বিপুল ক্ষমতাশালী ডামরিদের মন্ত্রসিদ্ধির বলে ডেকে এনে মানুষের যে কোনো বিপদকে কাটিয়ে দিতে পারেন। তাই সারাদিন হাটে মাটি ঘুরছি। এইভাবে নানান জায়গায় ঘুরেও যখন তিনার দর্শন পেলাম না, তখন মনটা কেমন যেন ভেঙে গেল। আর নয়, অনেক হয়েছে, এবার ফিরে যাওয়াটাই ঠিক। আকাশের দিকে চাইতেই দেখলাম মেঘের ঘন ঘটা। ঠিক করলাম আলো থাকতে থাকতেই নদীতে স্নান সেরে কলকাতাগামী ট্রেন ধরব। তাই হাঁটতে হাঁটতে গ্রামের শেষ সীমানায় নদীর ধারে একটা বট গাছের নিচে আশ্রয় নিলাম। জায়গাটা নির্জন ও নিস্তব্ধ, দূরে কাছে নেই কেউ কোথাও। সামনে একটা নদী বয়ে যাচ্ছে একে বেঁকে, মাঝে মধ্যে আকাশের কালো মেঘের বুক চিরে নীল আলোর রেখা চকিতে জ্বলে উঠে দূরে মিলিয়ে যাচ্ছে, আর শোনা যাচ্ছে মেঘের গর্জন। মাথার উপর বটগাছের ডালে নানান ধরনের পাখির বিচিত্র কলরব। কাঁধ থেকে ঝোলাটা নামিয়ে গাছের একটা শিকড়ের খাঁজে রেখে গঙ্গায় ডুব দেব বলে জলে নেমেছি। নদীর জল বেশ ঠান্ডা, কোমর জলে নেমে আঁজলা ভরে জল খেলাম, তারপর এগিয়ে যেতে লাগলাম গলা জলে।
মাথার উপর কালো মেঘের ছায়া নদীর উপর পড়ায় জলের রং খোলা দেখাচ্ছে। হঠাৎ একটা ব্যাপারে আমি চমকে উঠলাম। এক ঝলক দমকা হাওয়া কোথার থেকে বয়ে এসে নদীর পাড়ের বট গাছগুলোকে কাঁপিয়ে দিল। তারপর আবার চারিধার শান্ত। ব্যাপারটা স্বাভাবিক বলে মনে হলো না। আমি নদীতে যেমনি ডুব দিয়েছি অমনি অনেকগুলো কালো কুকুর কোথার থেকে ছুটে এসে আমার কাপড়ের ঝোলাটা ঘিরে অপার্থিব ডাক ছেড়ে চিৎকার করতে লাগলো। আমি চমকে গেলাম এটা ভেবে যে যখন এই দিক পথে হেঁটে আসি তখন কোথাও তো কোনো কুকুর চোখে পড়েনি। তাহলে এখানে হঠাৎ করে এতগুলো কুকুর কোথার থেকে এলো? আমি যখন নদীর জলে দাঁড়িয়ে এইসব ভাবছি তখন দেখলাম একটা কালো কুকুর জটলা ভেঙে আমার কাপড়ের ঝোলাটা মুখে তুলে নিয়ে গঙ্গার পার ধরে ছুটতে লাগলো। আর তখনই চারিধারের শান্ত হাওয়া বেড়ে রীতিমতন ঝড়ের রূপ নিল। আমি ব্যস্ত হয়ে জল ভেঙে ডাঙায় উঠে এলাম। এমনিতে ঝোলার মধ্যে বিশেষ কিছু ছিল না, একটা কাঁসার ঘটি, গোটা দুয়েক ফল, চাদর, গীতা, নিমের দাঁতন কাঠি আর খুচরো কিছু পয়সা। কুকুরগুলো দূরে ঝোপের মধ্যে অদৃশ্য হতেই হঠাৎ ঝোড়ো হাওয়াটা এক মুহূর্তে থেমে গেল। এখন চারিধার আগের মতন শান্ত। বটগাছের পাখিগুলো এতক্ষণ চুপ করেছিল, আবার তারা বিচিত্র শব্দ করে ডেকে উঠল। আমার তখন বদ্ধমূল ধারণা হয়েছে কেউ আমার অলক্ষ্যে বিরাজ করে তন্ত্রোক্ত অবিচার ক্রিয়ার দ্বারা জানান দিচ্ছে যে আমি যেন কলকাতায় ফিরে না যাই। তাই আমার কাপড়ে ঝোলাটা সে নিয়ে গেছে। বেশ, সে কে, কি চাই সে আমার কাছে? ক্রমেই আকাশ কালো মেঘে অন্ধকার করে আসছে দেখে গঙ্গার পার ধরে ছুটতে লাগলাম। যদি কুকুরগুলো দেখা মেলে? এইভাবে বেশ কিছুটা পথ চলার পর চোখে পড়ল ঝোপঝাড়ের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জীর্ণ এক মন্দির। মন্দিরের জায়গায় জায়গায় চটা উঠে পোড়া ইঁট বেরিয়ে পড়েছে। মন্দিরের মেঝের ফাটল চিরে ছোট ছোট জঙ্গলি গাছ উঠেছে। গর্ভগৃহে মা কালীর মূর্তি। মন্দিরের দ্বারের দুই দিকে দুটো মশাল জ্বলছে। তারই আলোতে যতটুকু চোখে পড়ল মন্দিরের বাইরের বারান্দায় ছেঁড়া চাদর জড়িয়ে শুয়ে আছে কয়েকজন। সন্ধে ঘনিয়ে আসছে আর এত দূর থেকে পরিষ্কারভাবে কিছুই দেখা যাচ্ছে না। তাই আমি পায়ে পায়ে হেঁটে একেবারে মন্দিরের সামনে এসে পড়লাম। হেঁকে বললাম, কে কে ওখানে? তখনই চাদর ঠেলে লাফিয়ে পড়ল কতকগুলো কালো কুকুর। কুকুরগুলো আমাকে গোল করে ঘিরে ধরে চক্রাকারে ঘুরতে লাগলো। আমার মনে তখন আসন্ন বিপদের ঘণ্টার ধ্বনি একভাবে বেজে চলেছে। বারবার চোখের দৃষ্টি চলে যাচ্ছে কুকুরগুলোর হিংস্র দাঁতের শাড়ির দিকে। আমি জানি এই কুকুরগুলোই আমার কাপড়ের ছোলাটা মুখে করে পালিয়েছিল। মনে মনে অপদেবতা তাড়ানোর মন্ত্র জপ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম কুকুরগুলোর মধ্যে পাশবিক রূপ মিলিয়ে শান্ত ভাব ফুটে উঠল। একসময় তারা মন্দিরের সামনে গিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। আর তখনই
হঠাৎ কেউ মন্দিরের গর্ভগৃহ থেকে ভয়ানক গলায় বলে উঠল, কালিকাচরণ ভিতরে আয়, জানতাম তুই আসবি। আমি চারদিকে একবার তাকিয়ে নিয়ে মন্দিরের ভিতরে গেলাম। দেখি মায়ের মূর্তির সামনে চামড়ার আসনে বসে আছেন একজন সৌম্যদর্শন সাধু। ঘোর কৃষ্ণবর্ণ গায়ের রং, মাথায় জটা পাক দিয়ে চূড়ার মতন উঁচু করে বাঁধা, শান্ত চোখে কাজলের মোটা প্রলেপ, শরীরের চামড়ায় পাক ধরেছে। আমার দিকে তাকিয়ে সাধু বলল, কি ভেবেছিলি আমার সাথে দেখা না করেই ফিরে যাবি? তা হবে না, আয় মায়ের সামনে এসে বস। আমি এক পাশে পাতা কম্বলের আসনে বসলাম। মাকে জোর হাতে প্রণাম করে সাধুকে বললাম, কে আপনি? আর মন্দিরের বাইরে যে কুকুরগুলো শুয়ে আছে, ওদের শরীরে প্রেত শক্তির জাগরণের কারণই বা কি? সাধু একটু চুপ করে বসে থেকে বলল, আমি মায়ের খ্যাপা সন্তান, লোকে বলে তারা খ্যাপা। নামটা শুনেই আমি চমকে উঠলাম। বাইরে প্রচণ্ড শব্দ করে চারদিক কেঁপে কাজ পড়ল, শুরু হলো মুষলধারে বৃষ্টি। এই নাম আমি লোকমুখে আগেই শুনেছি, আর ইনার দর্শন হেতুই আমার সীতারামপুরে আসা। তাই নিজের কান ধরে বললাম, ক্ষমা করবেন সাধুবর, আপনি উচ্চকোটি মার্গের সাধক, আমি চিনতে পারিনি আপনাকে। সাধু মৃদু হেসে, মায়ের চরণের একপাশে রাখা কাপড়ের একটা ঝোলা হাতে তুলে নিয়ে সেটা এগিয়ে দিল আমার দিকে আর বলল, নে, তোর জিনিস তুই নে। দেখলাম কাপড়ের ঝোলাটা আমার, ওই কুকুরগুলো এই ঝোলাটাই মুখে করে নিয়ে ভেগেছিল। সাধু দুটো তেলের প্রদীপ জেলে দিয়ে বলল, বাইরে যাদের দেখে তুই কুকুর ভাবছিস, ওরা পরলোকের অধিবাসী। একসময় ওরা আমার শিষ্য ছিল, কিন্তু একটা কারণের জন্য ওদের আত্মার মুক্তি ঘটেনি। আজও ওরা এই মন্দিরের চারিপাশে ঘোরাফেরা করে, সকাল সন্ধ্যা যেমনটা বলি ওরা তেমনটাই করে। মা যখন তোকে পাঠিয়েছে তখন ওদের মুক্তি তোর হাতেই হবে। আমি হতবাক হয়ে সাধুর দিকে চেয়ে থেকে বললাম, আমি কি করে ওদের মুক্তি দেব? সাধু গম্ভীর গলায় বলল, ন্যায় অন্যায় বিচার, মঙ্গলের ধারণা, শুভ অশুভ বোধ, পবিত্রতা, অবির্ভাব, এই সবই যে মায়ের দেওয়া আশীর্বাদ তোর মধ্যে বিরাজমান, তাই তুই পারবি। আমি কিছু না বলে চুপ করে রইলাম। বাইরে তখনও বৃষ্টি পড়েই চলেছে। ভাবছি কি এমন কাজ যা আমাকে করতে হবে। সাধু আমার মনের ভাব বুঝেই হয়তো বলল, যে কাজের জন্য মা তোকে এখানে ডেকে নিয়ে এসেছে সেই কাজটা তোকে বুঝিয়ে দিই। এখান থেকে 10 মাইল হেঁটে গেলে তালবেরিয়া বলে একটা গ্রাম পড়বে, সেই গ্রামকে পিছনে ফেলে আরো 2 মাইল গেলে বেনে গ্রাম। গ্রামটা বড়ই অদ্ভুত। গ্রামের চারদিক আম, জাম, কাঁঠাল ও খেজুর গাছ দিয়ে ঘেরা। পাকা বাড়িঘর, মন্দির, ঘাট বাঁধানো পুকুর, ধানের গোলা সব আছে, কিন্তু সেখানে কোনো মানুষ বাস করে না। ভুল করেও কোনো পশু পাখি ওদিকে ঘেঁষে না। একসময় ওই গ্রাম আর 5টা গ্রামের মতনই ছিল,
কিন্তু হঠাৎ করে একদিন নেমে এলো গ্রামের উপর ঘোর বিপদের কালো ছায়া। গ্রামের বাচ্চা ছেলে মেয়ে অদৃশ্য হতে লাগলো। অনেক খুঁজেও তাদের কোনো খোঁজ পেল না গ্রামের মানুষ। অবশেষে গ্রামের মানুষ আমার শরণাপন্ন হলো। আমি আমার সকল শিষ্যকে একে একে পাঠালাম সেখানে, কিন্তু তারা কেউ আর সশরীরে ফিরে এলো না। মা আমার পা বেঁধে দিলেন। এই বলে সাধু নিজের পরনের লাল কাপড়ের দিকে অপলক দৃষ্টিতে চাইলেন। এতক্ষণ আমি নজর করিনি, তাই নজর পড়তেই মন্দিরের ভিতর জ্বলন্ত প্রদীপের মিয়মান আলোয় দেখলাম। এতটা বলে কালিকাচরণ থেমে গেল। মোহন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কি দেখলেন? সাধুর দুটো পা কোমরের নিচ থেকে কাটা। বললাম, তাহলে আপনি চান আমি ওখানে যাই? সাধু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, প্রথমে তালবেড়িয়া গ্রামে যেতে হবে, সেখানে বেনে গ্রামের মানুষ পালিয়ে এসে বসবাস শুরু করেছে। গ্রামের মাঝখানে একটা বড় মন্দির আছে, নাম সাতাইশা কালী মন্দির। সেই মন্দিরের কাছেই থাকেন সীতাংশু চক্রবর্তী। বর্তমানে তার একমাত্র ছেলে হীরকের বড় বিপদ। আমি জেনেছি সেই ছেলে বেনেগ্রামের দিকে যাত্রা করবে আর হারিয়ে যাবে এই জগৎ থেকে। তাই আমি চাই তুই সেখানে যা আর হীরককে এই সমূহ বিপদের মুখ থেকে ফিরিয়ে আন। বললাম, প্রকৃত তান্ত্রিক মানুষের মঙ্গলের জন্যই নিজের জীবন উৎসর্গ করে থাকেন। আমি চেষ্টা করব হীরককে বাঁচানোর, বাকি সবই মায়ের ইচ্ছা। আমার কথা শুনে সাধু প্রসন্নের হাসি এসে বলল, দুপুরে তো কিছুই খাসনি, খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। দাঁড়া, আমি তোর খাবার ব্যবস্থা করছি। এই বলে একটা কলার পাতায় মোড়ানো কিছু একটা জিনিস আমার হাতে দিয়ে সাধু বলল, নে এটা খেয়ে নে দেখি, তুই না খেলে মাঝে কিচ্ছুটি মুখে তুলছে না। আমি অবাক হয়ে গেলাম সাধুর কার্যকলাপে। বারবার মনে হলো ইনি আমার আপন কেউ, যুগ যুগ ধরে আমি তাকে চিনি, কিন্তু স্মৃতির আড়াল ভেদ করে কিছুতেই তাকে চিনতে পারছি না। কলার পাতার মোড়ক খুলতেই দেখলাম গরম কচুরি আর জিলিপি। খাওয়ার গরম দেখে বিচলিত হলাম না। আমি জানতাম মায়ের প্রসাদ ভক্তির সাথে গ্রহণ করলে তার স্বাদ ও গন্ধে এতটুকু পরিবর্তন হয় না। দেরি না করে পুরোটাই খেয়ে নিলাম। কি অপূর্ব তার স্বাদ, তা তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। খাওয়া হলে গভীর রাত পর্যন্ত সাধু আমাকে মায়ের রূপের ও আদ্যাশক্তির কত না বর্ণনা দিল। জানলাম অনেক কিছু। কালিকাচরণ গল্পের অন্য প্রসঙ্গে চলে যাওয়ার আগেই আমি জিজ্ঞাসা করলাম, গুরুদেব, সেদিনকার বর্ণনার কিছু অংশ আপনার মুখে শুনতে বড় ইচ্ছা করছে। আমার কথায় কালিকাচরণ মৃদু হেসে বলল, বেশ তাহলে শোনো। সাধু মায়ের স্বরূপ বর্ণনা করে বললেন, মা কালীর প্রথম স্বরূপকে কৃষ্ণবর্ণা বা শ্যামবর্ণা বলা হয়, মায়ের দ্বিতীয় স্বরূপকে নীলবর্ণা বা উগ্রতারা বলা হয়, আর তৃতীয় স্বরূপকে রক্তবদনা বা রজস্বলা
বা মহামায়া বলা হয়। এই স্বরূপ জীবকুলকে সৃজন করে। যে সাধক মায়ের এই স্বরূপকে পুজো করে সে লাল বস্ত্র ধারণ করে। মায়ের চার হাতের গুণাবলী ব্যাখ্যা করে সাধু বললেন, মা তার প্রথম হাত দিয়ে সাধককে বর প্রদান করে বলে সেই হাতকে বরমুদ্রা বলা হয়। দ্বিতীয় হাত দিয়ে মা সাধককে অভয় দান করে, মানে সমস্ত ভয় থেকে সাধককে মুক্ত করে বলে সেই হাতকে অভয় মুদ্রা বলা হয়। মায়ের তৃতীয় হাতে বিরাজ করে খাঁড়া। সাধক যখন সিদ্ধি লাভ করে তখন মা এই খাঁড়া সেই সাধককে দান করে, যাতে সমাজের বিনাশকারী অপশক্তিকে এই খাঁড়া দিয়ে রক্ষা করতে পারে সাধক। মায়ের চতুর্থ হাতে ঝুলে থাকা কাটা মুন্ডু বুঝিয়ে দেয়, সাধকের সিদ্ধি লাভ হলে তার মধ্যে যে অজ্ঞান স্বরূপতা আছে তা তিনি এইভাবে কেটে আলাদা করে দেন আর সাধককে করে তোলে জ্ঞানী। মা শ্মশান বাসিনী, মানুষের মৃত্যুর পর তার শরীরকে কেউ আর বাড়িতে রাখে না, কেউ তাকে গ্রহণ করে না। তখন সেই নশ্বর দেহ ঠাঁই পায় শ্মশানালয়ে মার কাছে। মা নশ্বর দেহকে গ্রহণ করে আসন বানান। তাই মা বলেন, যে জিনিস প্রাণীকুলের বিনাশ করবে সেই সব জিনিস আমাকে দিয়ে দাও আর আমার শরণে এসো, আমি তোমার সর্বমঙ্গল করব। মায়ের অঙ্গে যে কাটা হাতের বস্ত্রের ন্যায় স্বরূপ আমরা দেখি তার ব্যাখ্যা করতে সাধু বলেছিলেন, এই হাতগুলো সাধকের নিষ্কাম ভাবনার দিক প্রজ্বলিত করে। সাধকের হাত দিয়ে ভালো কর্মও হয় আবার কুকর্মও হয়। যে সাধক সারা জীবন নিষ্কাম ভাবনার সাথে মানুষের কল্যাণ হেতু তন্ত্রকে কাজে লাগায়, মৃত্যুর পর মা সেই সাধকের হাতকে নিজের অঙ্গে বহন করে বেড়ান। কথায় আছে, ভক্তের বোঝা ভগবান বয়। মায়ের বক্ষকে কৃপাদুগ্ধ বলা হয়। ডান বক্ষে বিরাজ করে বসন্ত দেবতা। শিশু এই দুগ্ধ পান করে বড় হয়। আর মায়ের বাম বক্ষে বিরাজ করে মদন দেবতা। শিশু যখন নিজের পায়ে হাঁটতে শেখে তখন এই দুগ্ধ শেষবারের মতন পান করে মায়ের দুগ্ধ ছেড়ে সে প্রথম জীবনের পথে এগিয়ে যায়। মা সারা জগতের প্রাণীকুলকে এইভাবে তিনার কৃপাদুগ্ধ দিয়ে বাঁচিয়ে রেখেছে। মায়ের গলায় যে নরমুণ্ডমালা বিরাজ করে তার ব্যাখ্যাস্বরূপ সাধু বললেন, ডান দিকের ছিন্ন মুণ্ডগুলো কাম ক্রোধ লোভ বাসনা অহংকার মিথ্যা ছল কপট ইত্যাদির স্বরূপ। সাধকের মধ্যে যে খারাপ গুণগুলো থাকে মা সেগুলোকে কেটে দেয়। আর ডান দিকের ছিন্ন মুণ্ডগুলো নিষ্কাম ভাবনা প্রেম সৎকর্ম সিদ্ধি জগৎ কল্যাণ পরোপকার এইসবের স্বরূপ। তাই মায়ের একদিক করুণাময়ী আর অপর দিক সংহারময়ী। আমরা সাধারণ মানুষ, দেবী স্বরূপকে এত সহজে কি বোঝা যায়? বৈঠকখানার খোলা জানালা দিয়ে বৃষ্টির জল ঘরের মধ্যে এসে পড়ায় কালিকাচরণ জানালার কপাট বন্ধ করে আবার বলতে শুরু করল, রাতের ঠান্ডা বাতাসে কখন যে ঘুম এসে গিয়েছিল, ঘুম ভেঙে যেতেই দেখলাম ভোর হয়ে গেছে। মায়ের সামনে পাতা আসন ফাঁকা,
মন্দিরের বাইরে গতকালকের দেখা সেই কালো কুকুরগুলোও যেন কোথায় চলে গেছে। অনেক খুঁজেও যখন সাধুর দেখা পেলাম না, তখন মাকে প্রণাম করে সাধুর কথা মতো তালবেরিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত সড়ক পথ পেরিয়ে পড়লাম আঁকাবাঁকা মেঠো পথে। রাস্তার পাশে বড় বড় শ্যাওড়া গাছ, তারই মধ্যে মাটি আর ছন দিয়ে সুন্দর সব বাড়ি। এক পাশে একটা বড় ঘাট বাঁধানো পুকুর, পুকুরের জলে গোল থালার মতন ভেসে আছে শাপলা পাতা, তার আশেপাশে ফুটে আছে ধবধবে সাদা শাপলা ফুল। এই গ্রামের নামই তালবেরিয়া গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষই চাষি, বাঁশ আর খড় দিয়ে বানানো দু একটা চায়ের দোকান আর ছোট্ট একটা মুদির দোকান চোখে পড়ল। তারই পাশে একটা কালী মন্দির, নাম সাতাইশা কালী মন্দির। আমি এগিয়ে গিয়ে মুদির দোকানদারকে জিজ্ঞাসা করলাম, শীতাংশু চক্রবর্তীর বাড়ি কোনটা? লোকটি কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকে হাতের অঙ্গুলি নির্দেশ করে মন্দিরের পাশে সরু গলিটা দেখিয়ে দিল। লম্বা পাঁচিল দিয়ে ঘেরা একতলা বাড়ি, সদর দরজায় শেকল নাড়তেই একটু বাদে দরজা খুলে দিল মাঝবয়সী ফর্সা দীর্ঘদেহী এক ভদ্রলোক, মাথায় কাঁচা পাকা চুল, পরনে ফতুয়া আর অগোছালো ধুতি। বললাম, আপনি কি শীতাংশু চক্রবর্তী? ভদ্রলোকটি বললেন, হ্যাঁ, তবে আপনাকে তো ঠিক চিনলাম না, কোথা থেকে আসছেন জানতে পারি? নিজের পরিচয় দিয়ে সাধুর নাম বলতে শীতাংশুবাবু চোখ বড় বড় করে বললেন, ঠাকুর তারা খেপা আপনাকে পাঠিয়েছেন, আসুন আসুন আপনি ভেতরে আসুন। বাড়ির ভিতর কত না গাছ, বাঁধানো চাতাল, বড় একটা ইঁদারা, রান্নাঘর, ভাড়ার ঘর আর সার সার দিয়ে থাকার ঘর, তারপর সিঁড়ির ঘর, সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাদে, বেশ বড় ছড়ানো বাড়ি। শীতাংশুবাবু রান্নাঘরের সামনে দাঁড়িয়ে ডাকলেন, শিউলি, ওরে ভোলা, তোরা সব কোথায় গেলি রে? তাড়াতাড়ি ঠাকুর মশাইকে জল দে। কিছুক্ষণ পর কাঁধে গামছা, খাটো ধুতি পরনে, মাঝারি গরনের, বিতে খাটো একজন লোক ঘটি ভর্তি ঠান্ডা জল এনে দিল। আমি হাত মুখ ধুয়ে জল খেয়ে ঠান্ডা হলাম। সিঁড়ির মুখোমুখি একটা ঘরে বসতেই একজন মহিলা ঘরের দরজার আড়ালে এসে দাঁড়ালেন। শীতাংশুবাবু সেই দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, ঠাকুর মশাই, আমার স্ত্রী শিউলি এসেছে, ভেতরে আসতে বলি। সম্মতি দিতেই মহিলা ঘরের ভিতর এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, বাবা একটা কথা জানার ছিল। বললাম, হ্যাঁ বলুন। তখনই শীতাংশুবাবু বলে উঠলেন, আরে ঠাকুর মশাই এতটা পথ হেঁটে এসেছেন, আগে ওনার দুপুরের খাবারের ব্যবস্থা করো, তারপর না হয় যা জানার আছে জেনোকন। আমার তখন বুঝতে আর দেরি নেই যে আমার হঠাৎ আগমনের উদ্দেশ্যে শিউলি দেবী বড়ই চিন্তিত। তাই বললাম, আপনার কি জানার আছে সেটা নিঃসংকোচে বলুন। শিউলি দেবী জড়ানো গলায় বললেন, বাবা, তালবেরিয়া গ্রামে কোনো অমঙ্গল কিছু ঘটার আগে ঠাকুর তারা খেপা কাউকে না কাউকে পাঠান। জানি আপনি সাধক মানুষ, কোনো বিপদ ঘটলে তা কেটে যাবে, তবুও জানতে ইচ্ছা করছে
আবার কি বিপদ আসতে চলেছে। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, হীরকের বড় বিপদ, সে বেনে গ্রামের দিকে যাত্রা করবে। কথাটা শুনে কর্তাগিন্নী দুজনেই একসাথে বলে উঠলেন, ওকে আপনি বাঁচান, ওকে আপনি বাঁচান ঠাকুর মশাই। আমার যা সাধ্য তা আমি নিশ্চয় করব, নইলে আমি আসতাম না। হীরককে একবার ডাকুন তো। হীরক তো পাশের গ্রামের একটা স্কুলে পড়াতে গেছে, ফিরতে ফিরতে বিকেল হবে। বেশ, সীতাংশুবাবু ব্যস্ত হয়ে স্ত্রীকে বললেন, তুমি ঠাকুর মশাইয়ের খাবারটা নিয়ে এসো। কিছুক্ষণ পর কাঁসার থালা সাজিয়ে ঘি ভাত, ডাল, ভাজা, শুক্তো, মাংস, রুই মাছের কালিয়া ও তিন চার রকমের মিষ্টি সহযোগে খেতে বসেছি। থালায় ভাত ভাঙতেই চমকে উঠলাম, ভাতের মধ্যে একতলা কালো চুল। তাই দেখে সীতাংশুবাবু গম্ভীর গলায় বললেন, বলা, এই বলা, ঠাকুর মশাইয়ের খাবার থালায় এই চুল এলো কোথা থেকে? খাবার দেওয়ার সময় কোন দিকে মনটা থাকে? যাও এক্ষুনি নতুন করে আবার খাবার বেড়ে নিয়ে এসো। আবার নতুন করে ভাত এলো, এবারও ভাত ভাঙতেই বেরিয়ে পড়ল দলা করা পাকানো কালো চুল। মনের মধ্যে কেমন একটা অমঙ্গলের ভাব ফুটে উঠল। শিউলি দেবী বিনীতভাবে হাত জোড় করে বললেন, খাবার আমি ভালো করে দেখে তারপর আনলাম, তাহলে কিভাবে অমন করে ভাতের মাঝখানে চুল এলো কিছুই তো বুঝতে পারছি না। অপরাধ যদি না নেন বাবা, তাহলে আপনার জন্য ফল মিষ্টির ব্যবস্থা করি। ফল আর মিষ্টি খাওয়া হলে মনের মধ্যে একটা আশঙ্কা উকি দিল, খাওয়ারে দুবার চুল এলো কোথা থেকে? জেনে বুঝে কেউ খাওয়ারে চুল ফেলবে কেন? ব্যাপারটা বোঝার জন্য সীতাংশুবাবুকে জিজ্ঞাসা করলাম, মনে করে দেখুন তো, গত কিছুদিনের মধ্যে এই বাড়িতে এমন কোনো ঘটনা ঘটেছে কি যা অলক্ষণজনক? শিউলি দেবী আমার কথাই একটু ভেবে বললেন, গত কিছুদিন আগের কথা, বাড়িতে অতিথি আসার কথা ছিল বলে আমি সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত ছিলাম। ভোলাকে সঙ্গে করে হীরকের বাবা স্টেশনে গিয়েছিলেন অতিথিদের আনবার জন্য। তখন হীরক এসে জানতে চাইল আজ কি রান্না হবে। তা বলে দিতেই হীরক আমাকে রান্নার কাজে সাহায্য করতে তরকারি কুটতে বসল। এমনিতে হীরক রান্না বান্নার কাজ ভালোই জানে, আমি করতে দিই না। ছেলে আমার বড় চঞ্চল, কিন্তু জানি না সেদিন কিভাবে ওর হাতটা মটিতে কেটে গেল। সে কি রক্ত, কিছুতেই রক্ত বন্ধ হয় না। ওদিকে ছেলে একবারও উফ আহাও করেনি মুখে, বরং সে কি হাসি, যেন হাত কেটে যাওয়ায় তার বড় আনন্দ হয়েছে। আমি যখন রক্ত বন্ধ করতে ব্যস্ত, তখনই বাড়ির বাইরে একজন ভিক্ষা চাইতে এলো। হর হর মহাদেব, মা, দুটো ভিক্ষা দে। আমি রান্নাঘর থেকে বললাম, এখন হবে না বাবা, আপনি বরং পরে আসুন। কিছুক্ষণ পর বাড়ির উঠোনের কাছ থেকে ভিখারি বলে উঠল, মা, কিরে, তোর ছেলের হাত কেটেছে, রক্ত বন্ধ হচ্ছে না তো? ছেলেকে সঙ্গে করে বাইরে আয়, আমি তোর ছেলের রক্ত বন্ধ করে দিচ্ছি। আমি চমকে বাইরে আসবো বলে উঠে দাঁড়িয়েছি, অমনি ভিখারি আবার বলে উঠল, সাবধান মা, তোর পায়ের কাছে উনুনের একটা জ্বলন্ত কয়লা টুকরো পড়ে আছে যে। আমি আবার চমকে দেখি সত্যি পায়ের কাছে পড়ে আছে এক টুকরো জ্বলন্ত কয়লা। তারপর হীরককে সঙ্গে করে বাইরে আসতেই দেখি একজন সাধু হাতে একটা ত্রিশূল ও মাটির সরা হাতে দাঁড়িয়ে, কাঁচা পাকা চুল দাড়ি, রক্ত বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে বড় সিঁদুরের গোল টিপ,
মাথায় জটা, সারা গায়ে জড়িয়ে কোমরে শক্ত করে বাঁধা। হিরকের হাতের দিকে সাধু একবার তাকিয়ে নিয়ে নিজের জটার এক অংশ ত্রিশূলের ডগায় পেঁচিয়ে একটানে ছিঁড়ে নিয়ে হিরকের আঙুলে বেঁধে দিল। সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হল। আমি রান্নাঘর থেকে চাল ডাল আলো দিয়ে থালা সাজিয়ে সাধুর জন্য ভিক্ষা আনতেই দেখি বাইরে কেউ কোথাও নেই। হিরক মেঝেতে পড়ে, পরে হিরকের মুখে শুনেছিলাম আমি যখন ভিক্ষা আনতে রান্নাঘরে যাই তখন সাধু হিরকের কানে কানে কি যেন একটা মন্ত্র পড়ে, আর তখনই হিরকের চোখের পাতা ভারী হয়ে আসে, সে ওখানেই ঘুমিয়ে পড়ে। কথা শেষ না হতেই ভোলা ছুটে এসে বলল, রান্নাঘরে কেউ যেন ফিসফিস করে আমার নাম ধরে ডাকলে। আমি ভোলার দিকে চেয়ে থেকে সীতাংশুবাবুকে বললাম, আমাকে একবার রান্নাঘরে নিয়ে চলুন। ঘরের বারান্দা পেরিয়ে রান্নাঘরের সামনে এসে দাঁড়াতেই দরজা ভিতর থেকে বন্ধ হয়ে গেল। ভোলা শিউরে উঠে বলল, কর্তামশাই রান্নাঘরে কেউ নেই, তাহলে কে বন্ধ করলো দরজা? এই কথায় শিউলি দেবী কাঁপতে শুরু করেছে। আমি সীতাংশুবাবুকে বললাম, একটা মাটির পাত্রে জল আনার ব্যবস্থা করুন। জল আনা হলে তাতে ভাতের মধ্যে পাওয়া দলা পাকানো চুলটা ফেলে দিয়ে মন্ত্র পড়তে লাগলাম। ওম দহ দহ বলদ্দহ স্বাহা, ওম দহ দহ বলদ্দহ স্বাহা। সাতবার মন্ত্র পড়তেই মাটির পাত্রে তপ করে আগুন জ্বলে উঠে নিভে গেল। আর তখনই মাটির পাত্রের চারিপাশ ঘিরে একটা ধোঁয়ার কুণ্ডুলি বাতাসে পাক খেয়ে রান্নাঘরের দরজার ফাঁক ফোকর দিয়ে অদ্ভুত শব্দ করে ভিতরে ঢুকে গেল, আর শুরু হলো রান্নাঘরের ভিতরে তাণ্ডব ক্রিয়া। কেউ যেন ভিতরে আটকা পড়েছে, সে চায় দরজা ভেঙে বাইরে আসতে। বাসনপত্র আছড়ে ফেলছে, দরজায় বারবার কড়া ঘাত। সীতাংশুবাবু বললেন, ঠাকুর মশাই আবার খুব অস্বস্তি করছে ঠাকুর মশাই। তখনই ফ্যাঁস ফ্যাঁসে গলায় কেউ রান্নাঘরের ভিতর থেকে বলে উঠল, আমি হিরককে সঙ্গে করে নিয়ে যাব। হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার পায়ের কাছে বসে আছে। নিচের দিকে চাইতেই দেখলাম শিউলি দেবী কখন যেন লাল পেরে সাদা শাড়ি পরে গলায় শাড়ির আঁচল দিয়ে হাঁটু মুড়ে চোখ বুজে বারান্দার মেঝেতে বসে আছে। তার মুখ ঠিক আমার মুখের সামনে, মাথার চুল এলোমেলোভাবে বাতাসে ভর করে শূন্যে ভেসে আছে। আমার মাথাটা যেন কিরকম ঘুরে গেল। সঙ্গে সঙ্গে আমি নিজের চোখ বুঝে নিলাম আর তলিয়ে গেলাম নিজের মনের মধ্যে। হাতড়ে বেড়াতে লাগলাম মনের অন্ধিসন্ধি। আমার চোখের সামনে ফুটে উঠল এক দৃশ্য। অমনি বৈঠকখানার খোলা দরজা দিয়ে ঠান্ডা জলো হাওয়া এসে ঘরের প্রদীপটাকে নিভিয়ে দিয়ে চারিধার অন্ধকার করে দিল। কালিকাচরণ অন্ধকারে হাতড়ে কলঙ্গায় রাখা দেশলাই দিয়ে প্রদীপটা জ্বেলে দিল। ঘর আলোকিত হতেই মোহন বলল, পণ্ডিত মশাই তারপর কি হলো? কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, একটা বাবলা গাছের নিচে বসে আছে এক কাপালিক। চেহারার বর্ণনা হুবহু মিলে যাচ্ছে শিউলি দেবীর দেখা সেই সাধুর সাথে। সামনে একটা ধুনি জ্বলছে,
কাবালিক মন্ত্র পড়ে ছাগলের রক্তে কাঁকার মুরগির পালক ডুবিয়ে আগুনে ছুড়ে দিচ্ছে। ধুনির পাশে সাত রঙের খড়িমাটি দিয়ে একটি চক্র আঁকা, তার মাঝে একটা মরার মাথা। মুঠো মুঠো চাল তিসির তেলে ডুবিয়ে ছুড়ে দিচ্ছে মরার মাথায়। কাকার মুরগির পালক আগুনের গর্ভে নিশ্চিহ্ন হয়ে গেলে কাপালিক নিজের হাত বাড়িয়ে দিল অন্ধকারের দিকে, আর অন্ধকার ঠেলে বেরিয়ে এলো একটি যুবক, তার হাতে এক গোছা চুল। সেই চুল কাবালিকের হাতে দিতেই তিনি বললেন, আর মাত্র একদিন, এইভাবে তোর মায়ের মাথার চুল কেটে এনে আমার সাধনায় দিলেই তোর মুক্তি। যা যা এখন। যুবক চলে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকল। কাপালিক মৃদু হেসে গর্জে উঠে বলল, শালা হারাম জাতা, তোর রক্ত চাই, নে তবে। এই বলে সামনে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা কালো ছাগলকে দেখিয়ে দিল। অমনি যুবকটি পরম আহ্লাদে ওর উপর ঝাঁপিয়ে পড়ে গলার নিচে দাঁত বসিয়ে ছিঁড়ে নিল বেশ কিছুটা রক্ত মাখা মাংস। আমার চোখ খুলে গেল। হাতে ধরে থাকা মাটির পাত্রটা বারান্দার মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল, আর মেঝেতে শুয়ে শিউলি দেবী গড়াগড়ি দিতে লাগলো। আর তখনই হঠাৎ করে রান্নাঘরের দরজা খুলে গেল। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিতেই শিউলি দেবী আগের অবস্থায় ফিরে এলেন। শীতাংশুবাবু হাত জোর করে কাঁপা কাঁপা সুরে বললেন, কি বুঝলেন ঠাকুর মশাই, বড় কোনো বিপদ কি? আমি শীতাংশুবাবুর দিকে তাকিয়ে বললাম, আপনার বাড়িতে প্রেত চালান করা হয়েছে, আজকে রাত কাটলেই শিউলি দেবী ও হীরকের মৃত্যু হতো, কিন্তু মা তা হতে দেননি। জয় মা। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা কাজ করতে হবে। আমার কথায় শিউলি দেবী বললেন, বাবা কি কাজ? হীরকের প্রাণ বাঁচাতে আমি সব কিছু করতে রাজি। ছেলের আসন্ন মৃত্যুর কথা শুনলে মায়ের মন উতলা তো হবে, তাই বললাম, হীরকের কাটা আঙুলের রক্ত বন্ধ করতে সাধু নিজের জটার যে অংশ ওর আঙুলে বেঁধেছিল, আমাদের সেই জটার অংশ খুঁজে বার করতে হবে। অনেক খোঁজাখুঁজির পর চালের বস্তার মধ্যে সেটা খুঁজে পাওয়া গেল। জটার গায়ে হীরকের শরীরের রক্ত লেগে আছে দেখে তাড়াতাড়ি সেই জটার টুকরোকে জলে ধুয়ে নিলাম, যাতে হীরকের শরীরের রক্ত ওই জটার থেকে আলাদা হয়ে যায়। তারপর সিঁদুর মাখা লাল সুতো দিয়ে পেঁচিয়ে ওই জটার অংশকে মুড়ে দিলাম। এর ফলে হীরকের উপর সেই সাধুর বশীকরণ ক্রিয়ার বাঁধন ছিন্ন হল। শীতাংশুবাবু হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন। তিনাকে বললাম, যা করার তা আমি করে দিয়েছি, আর একটা কাজ বাকি আছে, যা আপনাকেই করতে হবে। কি করতে হবে? আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, ওটা মনে মনে জপ করতে করতে নিজের মাথার একটা চুল ছিঁড়ে সেই চুল দিয়ে শিউলি দেবীর মাথার চুলের একটা অংশ শক্ত করে বেঁধে দিন, কোনোভাবেই যেন বাঁধন না খোলে। আমার কথা মতো শীতাংশুবাবু তাই করলেন। ওদিকে দুপুর গড়িয়ে বিকেল হলেও যখন হীরক ফিরল না, তখন শীতাংশুবাবুর বাড়ির চারিপাশে গণ্ডি কেটে দিয়ে বেনাগ্রামের দিকে যাত্রা করলাম। অনেক বোঝানো সত্ত্বেও
সীতাংশুবাবু ও তালবেরিয়া গ্রামের স্বজনহারা পাঁচজন মানুষ আমার সঙ্গী হল। আমরা যখন বেনাগ্রামে গিয়ে পৌঁছালাম তখন সূর্য দিগন্তরেখার কাছাকাছি, ঘণ্টাখানেকের মধ্যেই চারিধারে সন্ধে নামবে। গ্রামের চারিধারে ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় অনেকগুলো সাজানো বাড়ি, তারই মাঝে ঠাকুর মন্দির। হয়তো কোনো এক সময় এখানে পুজো হতো, আজ ঠাকুরের বেদি শূন্য। দূরে কাছে কোনো জনপ্রাণী নেই, চারিধার নিস্তব্ধ ও নির্জন। গ্রামের ঠিক মাঝখানে আসতেই সীতাংশুবাবু একটা বাড়ির দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ঠাকুর মশাই, এটাই আমাদের পৈতৃক বাড়ি। বাড়ির দরজা খুলতেই মনে হলো জায়গাটা খালি না, কোনো অশুভ শক্তি এখানে দীর্ঘদিন ধরে সবার অলক্ষে বাস করছে। দোতলার কার্নিস ভেঙে পড়েছে লম্বা উঠোনের উপর, বাড়ির চারধারে কুচকাটার ঝোপঝাড়, বুনো লতাপাতা আর আগাছার জঙ্গল। হঠাৎ একটা শব্দে আমরা দোতলার দিকে তাকালাম, আর অমনি দোতলার একটা বন্ধ ঘরের জানালার কপাট খুলে গেল। সেখানে কেউ একজন এসে দাঁড়িয়েছে, ঘরটা অন্ধকার থাকায় তাকে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু সাপের মতন দুটো জলজলে চোখ একভাবে আমাদের দেখছে। হঠাৎ সেই মূর্তি কোথায় যেন সরে গেল, আর তখনই গ্রামবাসীদের মধ্যে একজন বলে উঠল, পণ্ডিত মশায় সীতাংশুবাবু কোথায় গেলেন? এই কথায় আমার বুকটা কেঁপে গেল। আমি কালিকাচরণ, কতবার সাধনা করতে একা একাই শ্মশানে রাত কাটিয়েছি, কত কিছু ঘটতে দেখেছি চোখের সামনে, তাহলে আজ আমার এই ভয় কিসের? বললাম, আপনারা মশাল আর হ্যারিকেন জ্বালার ব্যবস্থা করুন, আর আশপাশে খুঁজে দেখুন, তবে সবাই একসাথে থাকবেন। সূর্য ডোবার আগে আমি দোতলার দিকটা একবার দেখে আসি। একটা লম্বা লাঠি দিয়ে ঝোপঝাড় সরিয়ে সিঁড়ির কাছটায় এসে পৌঁছালাম। নাকে আসছে বন্য ফুলের গন্ধ। সাবধানে বুঝে সুঝে পা ফেলে উপরে উঠে আসতেই দেখলাম কোথাও কেউ নেই। ঘরের জানালার পাল্লাটা খুলে বাইরে চাইতেই দেখলাম একটা বাবলা গাছকে ঘিরে বেশ কিছুটা ফাঁকা জায়গা, আশেপাশে ছোট বড় বাড়ি গোল করে দাঁড়িয়ে, তারই মাঝে বাবলা গাছের নিচে একটা চামড়ার আসন পাতা, একধারে মাটির কতকগুলো পাত্র রাখা, আর সেই আসনের সামনে বসে আছে কেউ একজন। আমি তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলাম। মনে হল কেউ যেন আমার ঠিক পিছনে পিছনে আসছে। বাড়ির উঠোনে আসতেই দেখলাম চারধারে সন্ধে নেমেছে। সদর দরজার কাছে মশাল আর লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে গ্রামের পাঁচজন। আমাকে আসতে দেখে তাদের মধ্যে একজন বললেন, ঠাকুরমশাই, সীতাংশুমশাইকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বললাম, আমার সঙ্গে আসুন। কিছুটা হেঁটে সেই বাবলা গাছের সামনে এসে দাঁড়াতেই চোখে পড়ল গাছের চারপাশে গণ্ডি কাটা, চামড়ার আসন শূন্য, তারই সামনে চোখ বুঝে হাঁটু মুড়ে বসে আছে সীতাংশুবাবু, আর কেউ যেন জড়ানো গলায় একভাবে একটা মন্ত্র পড়ে চলেছে। ওম শ্রী বং বং ভুং ভূতেশ্ব হরিবশ্বরং কুরুকুরুক স্বাহা, ওম শ্রী বং বং ভুং ভূতেশ্ব হরিবশ্বরং কুরুকুরুক স্বাহা। আমার মনের মধ্যে একটা অস্বস্তির ভাব ফুটে উঠল, বুঝতে পারলাম এক্ষুনি একটা কিছু ঘটবে। প্রায় সঙ্গে সঙ্গে পাশের একটা গলিপথে কিছু একটা খড়খড় শব্দ করে কিছুটা সরে গেল।
গ্রামের মানুষ ভয়ে জড়সড় হয়ে একধার হয়ে দাঁড়াল। আমি কাঁধের ঝোলা থেকে একটা জবা ফুল, সিঁদুর মাখা বেলপাতা ও চিতার ছাই বার করে ছুঁড়ে দিলাম গণ্ডির মধ্যে বসে থাকা সীতাংশুবাবুর দিক লক্ষ্য করে। পরমুহূর্তে ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা দিয়ে শুকনো পাতা ধুলোবালির সাথে মিশে আছড়ে পড়ল গণ্ডির বাইরে। দেখলাম আমার মন্ত্রপ্রুত জবা ফুল ও বেলপাতা পায়ের কাছে পড়ে আছে। আমার তখন বুঝতে আর বাকি নেই যে অমোঘ শক্তি এই গণ্ডিকে রক্ষা করছে তাকে ভাঙা এত সহজ নয়। আবার শোনা গেল সেই খড়খড় শব্দ। আমি দেরি না করে মন্ত্র পড়ে একটা গণ্ডি কেটে তার মধ্যে গ্রামের পাঁচজনকে একসাথে দাঁড় করিয়ে বললাম, আপনারা চোখের সামনে অনেক কিছু ঘটতে দেখবেন, এমনও হতে পারে আমারই রূপ ধারণ করে কেউ আপনাদের সামনে এসে দাঁড়াবে, সে কিন্তু দেহধারী মানুষ নয়, প্রেত শক্তি। তাই কেউ আমার কেটে দেওয়া গণ্ডির বাইরে পা রাখবেন না। তারপর একটা লণ্ঠন হাতে তুলে নিয়ে সেই শব্দের উৎস লক্ষ্য করে সেই দিকে এগোতে লাগলাম। হাঁটতে হাঁটতে বাবলা গাছের একেবারে পিছনের দিকে এসে হাজির হলাম। একটা সরু পথ সারবাদা বাড়িগুলোকে দুই পাশে ফেলে একে বেঁকে চলে গেছে দূরে। সেই পথ ধরে কিছুটা এগোতেই একটা মন্দির চোখে পড়ল। মন্দিরের ভিতরটা বড়ই অন্ধকার। আমি লণ্ঠনের আলো তুলে ধরতেই শরীরটা কেঁপে গেল। মন্দিরের ঘণ্টার সাথে উল্টো করে ঝুলে আছে একটি যুবক। তার একটা হাতের আঙুল কাটা, সেখান থেকে চুইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা করে রক্ত, আর সেই রক্ত জিভ দিয়ে চেটে খাচ্ছে একটা বড় সরু কালো শেয়াল। আমি এক মুহূর্ত দেরি না করে মনে মনে অপদেবতা তাড়ানোর মন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎ রাস্তার বাঁকে ধুলোর ঝড় উঠল, আর সেই ঝড়ের সাথে ক্রুদ্ধ গর্জন করে কতকগুলো কালো কুকুর ছুটে এলো। এই কুকুরগুলোকে আমি এর আগেও দেখেছি সেই পুরো মন্দিরের বাইরে। বাবা তারাখাবা বলেছিলেন এরা নাকি তার শিষ্য, তার মানে তিনি এদের এখানে পাঠিয়েছেন। কুকুরগুলো তেড়ে এসে শিয়ালটাকে তাড়িয়ে নিয়ে গেল। যুবকটির পায়ের বাঁধন খুলে তাকে মন্দিরের মেঝেতে শুয়ে হাতের আঙুলের কাটা অংশে নুন হলুদ মাখা গাছের শিকড় বেঁধে দিলাম। কিছুক্ষণ পর যুবকটির জ্ঞান ফিরতেই বললাম, কে তুমি, এখানে এলেই বা কি করে? যুবকটি বলল, আমার নাম হীরক চক্রবর্তী, নিবাস তালবেড়িয়া গ্রাম। আজ সকালে আমি পলাশবাগান নামে এক গ্রামে বাচ্চাদের পড়ানোর জন্য যাই। বিকেল নাগাদ ফেরার পথে রাস্তায় দেখি জমাট একটা ধুলোর চাদর আমার পথ আটকে দাঁড়িয়েছে। আমি ভাবলাম এখানে একটা চায়ের দোকান আছে, দোকানদার বিকেলে দোকান খুলে বুঝি উনুন জ্বালাচ্ছেন, এটা তারই ধোঁয়া। তাই অগ্রাহ্য করে এগিয়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। তবে আপনি কে? এই গ্রামে কেউ থাকে না, যে আসে সে আর বেঁচে ফেরে না, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আমি যুবকটিকে নিজের পরিচয় দিয়ে এখানে আসার কারণ বলতেই সে বলল, ঠাকুরমশাই, গত এক সপ্তাহ ধরে রোজ রাতে ঘুমানোর পর স্বপ্নে এই জায়গায় আমি এসেছি। এখানে এক কাপালিক আছেন যাকে সচক্ষে কেউ হয়তো দেখতে পায় না, কিন্তু আমি দেখতে পাই। বললাম, কোথায় দেখেছ, তোমার স্বপ্নে নাকি তোমার বাড়িতে? হীরক আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, প্রথমে আমার বাড়িতে তিনি ভিক্ষা চাইতে আসেন, পরে রোজ রাতে আমার স্বপ্নে এসে ডাকতেন আর বলতেন
যে তোর মায়ের মাথার কালো চুল কেটে নিয়ে আয়। আমি মন্ত্রমুগ্ধের মতো কাপালিকের কথায় প্রতি রাতে মায়ের মাথার কিছুটা চুল কেটে নিতাম, আর কাপালিক সেই চুল হোমের আগুনে ফেলে কি যে একটা মন্ত্র পড়ত, আর তখনই আমার প্রচণ্ড গলা শুকিয়ে যেত। কাপালিক ছাগলের রক্ত আমাকে পান করালে তখন শান্ত হতো আমার তৃষ্ণার বুক। আমার তখন পুরো ব্যাপারটাই বোঝা হয়ে গেছে। এই ছেলে স্বপ্নে যা যা করেছে বলে ভাবছে, কাপালিক হীরককে বশীকরণ করে বাস্তবে সেই সব কাজ করিয়ে নিয়েছে। বললাম, তুমি স্বপ্নে যে জায়গায় কাপালিকের দর্শন পেতে, আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে? হীরক মাথা নেড়ে বলল, আমি সেখানে যাওয়ার পথ চিনি, আপনি আসুন আমার সাথে। তখনই আবার শোনা গেল সেই খড় খড় শব্দ। যুবকটিকে বললাম, এই শব্দ কিসের? কাপালিকের কাছে একটা চণ্ডালের হাড় আছে যার ক্ষমতা অনেক, সেই হাড়কে মন্ত্র পড়ে মদের পাত্রে ডুবালেই চণ্ডালের পেট এসে হাজির হয়। কাপালিক সেই প্রেতকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারে। কাজ হয়ে গেলে প্রেত নরমাংস চায়, তখন কাপালিক গ্রামের কোনো শিশুকে ধরে এনে তার সামনে নিবেদন করে। এই ভয়ের কারণেই মানুষ গ্রাম ছেড়ে পালিয়েছে। একদিন দেখলাম কাপালিক সেই চণ্ডালের হাড় নিজের কপালে ছুঁয়ে প্রেতকে বললেন, এই গ্রামে যত মন্দির আছে সব মন্দির থেকে ঠাকুরের পাটাতনকে সরিয়ে দিতে। প্রেত কাপালিকের কথা মতো সব পাটাতনকে সরিয়ে দিলেও একটা বাঁশ আর খড় বাঁধা ঠাকুরের কাঠামোকে কিছুতেই মন্দির থেকে বার করতে পারেনি। এই কাঠামোকে সরানোর জন্য সে বারবার চেষ্টা করে, আর তখনই এই খড়খড় শব্দ শোনা যায়। হীরকের দেখানো পথে হেঁটে একসময় যে বাড়ির দরজার সামনে এসে পৌঁছালাম, সেই বাড়ি আমার চেনা। সীতাংশুবাবু এই বাড়িটাই দেখিয়ে বলেছিলেন এটা তিনার পৈতৃক বাড়ি। হীরক বলল, এই যে এই বাড়ির দোতলার একটা ঘরে ওই কাপালিক ডেরা বেঁধেছে। আমি বলতে যাচ্ছিলাম যে দোতলার ঘরটা আমি এর আগেই দেখেছি, সেখানে কেউ থাকে না। তখনই আমার হাতের লণ্ঠনের আলো বাড়ির ভিতরকার উঠোনের উপর পড়তেই সারা শরীর কেঁপে গেল। বিকেলের পরন্ত আলোয় যে উঠোন জুড়ে নোনা শ্যাওলা ধরা ভাঙাচুরা ইঁটের স্তূপ পড়ে থাকতে দেখেছিলাম, এখন সেখানে গারু গামছা আগুনে পোড়া হাঁড়িকুড়ি ছেঁড়া মাদুর দেখে স্পষ্ট বোঝা গেল কেউ এখানে আস্তানা পেতেছে। মনে একটা প্রশ্নের উদয় হল, কে এই কাপালিক? হুদা কাপালিক। চমকে উঠে এদিক ওদিক তাকালাম। আমার মনের কথায় কে বলল কথাটা? হীরক আবার বলল, ঠাকুর মশাই চলুন এখান থেকে। আমি হীরকের গাত্রবন্ধন করে বললাম, আমি দোতলার ঘরে যাচ্ছি, আমার ফিরে না আসা পর্যন্ত এখানেই থেকো, কোথাও যেও না যেন। আমি লণ্ঠন হাতে করে সিঁড়ি ভেঙে দোতলার ঘরের সামনে চলে এলাম। দরজা ঠেলে ভিতরে মুখ বাড়াতেই অন্ধকারে একজোড়া চোখ জলজল করে উঠল। বললাম, কে ওখানে? কোনো উত্তর এলো না দেখে লণ্ঠনটা তুলে ধরে ঘরে পা দিলাম। দেখলাম ঘরের ঠিক মাঝখানে দুটো আসন পাতা, একটা আসনে চণ্ডালের হার আর অপর আসন ফাঁকা। সামনে মাটির সরায় রাখা মদ রক্ত কালো ছাগলের কাটা মুন্ডু আর পোড়া মাছ, আর ঘরের চারধারে সিঁদুর ছড়ানো।
হঠাৎ করে কোথার থেকে ঠান্ডা হাওয়া ছুটে এলো ঘরের মধ্যে। শুকনো পাতা, গাছের আস্ত আস্ত ডালপালা, তার সঙ্গে চতুরাজ্যের ধুলো, জানালা দরজার পাল্লা বারবার বাড়ি খেতে লাগলো। হাওয়ার বেগ বাড়তে বাড়তে ঝড়ের রূপ নিল। সেই ঝড়ে ঘরের মেঝেতে পাতা আসন শূন্যে ভাসতে লাগলো। কিন্তু একটা জিনিস দেখে আমি বড়ই আশ্চর্য হলাম, এত ঝড়ের মধ্যেও লণ্ঠনের আলো এতটুকু কাঁপছে না। মনে হচ্ছে কোনো দেবশক্তি এই লণ্ঠনের আলোকে স্পর্শ করতে দিচ্ছে না। কিছুক্ষণ চলল তাণ্ডব ঝড়, তারপর চারিধার শান্ত হয়ে যেতেই দেখলাম এতক্ষণ যে আসন দুটো শূন্য দেখেছিলাম, এখন সেখানে বসে আছে ভয়াবহ হিংস্র দুটো প্রাণী। তারা আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। কাঁচা পাকা চুলদাড়ি, রক্ত বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে বড় সিঁদুরের গোলটিপ, মাথার জটা সারা গায়ে জড়িয়ে কোমরে শক্ত করে বাঁধা। বুঝলাম ইনি তাহলে শিউলি দেবীর দেখা সেই সাধু। আর তার পাশের আসনে বসে আছে একটা বড় শিয়াল। আমি কিছু বলতে যাব, দেখলাম কাপালিক তার নিজের হাতে ধরা চণ্ডালের হাড়টা শূন্যে তুলে কি যেন একটা মন্ত্র পড়তে লাগল। আর অমনি পাশের আসনে বসে থাকা শিয়ালটা ক্রুদ্ধ গর্জন করে আমার দিকে ছুটে এলো। জন্তুটা আমার উপর ঝাঁপিয়ে পড়তেই একটা বিকট চিৎকারে লণ্ঠনের আলো নিভে গেল। এখন ঘরের ভিতরটা অন্ধকার। মনে হলো আমার সামনে কেউ এসে দাঁড়িয়েছে, তার হাতে ধারালো কিছু একটা আছে। বললাম, কে কে ওখানে দাঁড়িয়ে? তুই আমাকে চিনবি না, আমি শুলিনী। এই গ্রামের একটি মন্দিরে বাঁশ আর খড় বাঁধা অবস্থায় এক দেবীর কাঠামো আছে। তুই সেই দেবীর মূর্তি গড়ে পুজো কর, তোর হাতে পুজো পেয়ে দেবী যদি সন্তুষ্ট হন তাহলে তিনি এই বিপদ থেকে সকলকে রক্ষা করবেন। তবে এই কাজ সম্পন্ন করা মোটেও সহজ না। আমি হাত জোর করে বললাম, মা, দেবীর পুজোবিধি সম্বন্ধে আমি তো কিছুই জানি না। তোর সকল প্রশ্নের উত্তর তোর ওই কাঁধের ঝোলাতেই আছে। কথা শেষ হতেই লণ্ঠনের আলো দপ করে জ্বলে উঠল। দেখলাম আমার পায়ের কাছে পড়ে আছে মুন্ডুহীন একটা শিয়ালের দেহ, আর ঘরের একটা দেওয়াল রক্তে ভিজে গেছে। কোথাও সেই কাপালিক নেই। কাঁধের ঝোলা নামিয়ে তাতে হাতরাতেই হাতে ঠেকল একটা পুঁথি। মোহন বলল, এই পুঁথি তারা খেপাই আপনাকে দিয়েছিলেন। কালিকাচরণ মৃদু হেসে বলল, তুমি ঠিকই বলেছ। তবে পুঁথি পড়ে আমি চমকে উঠেছিলাম। আমি বললাম, কেন গুরুদেব? কালিকাচরণ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যে দেবীর পুজো আমি করতে যাচ্ছিলাম সেই দেবীর নাম মা শূলিনী দেবী। মোহন চমকে উঠে বলল, তাহলে সেদিন ওই বিপদের মুখ থেকে দেবী নিজে এসে আপনাকে বাঁচিয়েছিল? হ্যাঁ, আর এটাও জেনেছিলাম যে তারা খেপা আমার আগেই এখানে দেবীর পূজা করতে এসেছিলেন, কিন্তু পুজো শুরু করার আগেই কোনো এক অদৃশ্য শক্তি তিনার পা দুটো কেটে নেয় আর পুজোর কাজ পণ্ড হয়। তারা খেপা সাধনার বলে জানতে পারে সেই অদৃশ্য শক্তির পিছনে
হুদা কাপালি কি ছিল? মোহন বলল, তারপর কি হলো? কালিকাচরণ আবার বলতে শুরু করল, যখন পুঁথি পড়া শেষ হলো তখন আকাশ ফর্সা হয়ে গেছে। ভোরের আলোতে দেখলাম বাবলা গাছের নিচে সীতাংশুবাবু পড়ে আছে। গতকালকের সেই গণ্ডি, আসন, উপকরণের পাত্র কিছুই নেই সেখানে। ঠান্ডা জল চোখে মুখে ছিটিয়ে দিতেই সীতাংশুবাবুর জ্ঞান ফিরল। তারপর সবাইকে সঙ্গে করে সেই মন্দিরে পৌঁছালাম যেখানে বাঁশ আর খড় বাঁধা ঠাকুরের কাঠামোটা ছিল। একজন কুমোরকে ডেকে এনে সন্ধে নামার আগেই দেবীর মূর্তি বানানোর কাজ সম্পন্ন করা হলো। পুঁথিতে বর্ণিত দেবীর স্বরূপটি হল সিংহবাহিনী, জলপূর্ণ মেঘের ন্যায় শ্যামবর্ণা। এই দেবী অষ্টভুজা, শূল, বান, খড়গ, চক্র, পদ্ম, গদা, ধনু ও পাশ আছে, কপালে অর্ধচন্দ্র। দেবীর পুজোর সমস্ত জোগাড় করা হলে সবাইকে তালবেড়িয়া গ্রামের উদ্দেশ্যে রওনা করে দিয়ে বললাম, গ্রামে ফিরে আপনারা নিজের নিজের বাড়ির সদর দরজায় সিঁদুর দিয়ে ওম লিখে দেবেন, আর গ্রামের প্রতিটা মানুষ রাতে ফলাহার করবেন। সূর্য অস্ত গেলে আমি মন্দিরের চারিধারে গণ্ডি কেটে বাইরে আগুন জ্বেলে দিলাম। আগুন শুভ শক্তি, তাই কোনো অশুভ শক্তি আগুনকে স্পর্শ করতে পারবে না। দেবীর ঘট পেতে যখন পুজোর কাজ শুরু করলাম তখন গভীর রাত। সারা গ্রামে মানুষ বলতে আমি একা। এক মনে শূলিনী দেবীর মন্ত্র পড়ে চলেছি। বেশ কিছুক্ষণ পর অনুভব করলাম কে যেন আগুন ছেটাচ্ছে আমার সর্বাঙ্গে। আমি তবুও মন্ত্র পড়ে যাচ্ছি, আর সেই মন্ত্রের সঙ্গে মিশে কি যেন দুর্বোধ্য ভাষায় উচ্চারণ করে কি যেন বলে চলেছে এক নাগারে। এইভাবে বেশ কিছুক্ষণ পর মনে হলো মন্দিরে দেবীর মূর্তি হালকা হালকা নড়ছে। আমি তখন বুঝতে পেরেছি মাটির মূর্তিতে প্রাণের সঞ্চার হয়েছে। মাটিতে মাথা ঠেকিয়ে বললাম, মা, তুই এই গ্রামকে রক্ষা কর। কথা শেষ হতেই মন্দিরের ঘন্টা বাজতে লাগলো। একজোড়া আলতা পরা পায়ের ছাপ মন্দির থেকে বেরিয়ে গেছে পথের দিকে। হঠাৎ চোখ ঝলসানো বিদ্যুতের আলোয় দেখলাম দেবীর মূর্তি নেই। আমার বুকে রক্ত হিম হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই এক মর্মভেদী চিৎকার কানে এলো। দেখলাম গ্রামের মাঝে সেই বাবলা গাছটা আগুনে পুড়ছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে আলুথালু বেশে এক মেয়ে, যার এক হাতে ঝুলে আছে সত্য কাটা কাপালিকের মুন্ডু। আমার চোখের পাতা ভারী হয়ে এলো, দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে গেলাম। যখন চোখ খুললাম তখন নিজেকে পেলাম মন্দিরে শূলিনী দেবীর মূর্তির সামনে পাতা আসনে। সেই দিনের পর থেকে আর সেই কাপালিককে দেখা যায়নি। আজও গ্রামের সেই মন্দিরে শূলিনী দেবীর পুজো হয়। কালিকাচরণ মোহনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তাই বলি, যারা সৎ, ঈশ্বর বিশ্বাসী, ভগবান তাদেরই বেশি আঘাত দেন, কারণ মানুষের মালিন্য পুড়িয়ে নিখাদ সোনা করে দেন তাকে, আর যখনই সে সোনার মতন মূল্যবান হয়ে ওঠে তখন তার সব কর্মই ভালো লাগে সবার কাছে। তাই বলবো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধরো, ভেঙে পড়ো না। বাইরে তখন বৃষ্টি কমে গেছে। মোহন কালিকাচরণকে প্রণাম করে বিদায় নিল।
শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের দ্বাদশ পর্বের গল্প শূলিনী। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে অঙ্কুশ, শীতাংশুবাবু মোহন ও হীরকের চরিত্রে সার্থক সরকার, শিউলি ও শূলিনী দেবীর চরিত্রে শুভশ্রী ঘোষ। কভার ডিজাইন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও নির্দেশনায় অঙ্কুশ মৈত্র। শেষ হলো আজকের গল্প শূলিনী। আবার একটা নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরব। তাহলে এবার তোমরা চটপট করে আমাকে জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর রূপকথার সমস্ত নতুন নতুন গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করে নাও এই ইউটিউব চ্যানেলকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই রূপকথার সঙ্গে থাকো। শুভরাত্রি।